মোজাম্মেল বাবু শ্যামল দত্ত শাহরিয়ার কবিরের দশ দিনের রিমান্ড আবেদন সিলেটের আদালতে এক মামলায় শামসুদ্দিন মানিকের জামিন পানির চাপে ভেঙে গেছে সাতক্ষীরার বেতনা নদীর বেড়িবাঁধ ভেসে গেছে হাজার হাজার বিঘা মৎস্য ঘের সর্বশান্ত বাগেরহাটের চিংড়ি চাষিরা দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সাংবাদিক মোজাম্মেল বাবু শ্যামল দত্ত এবং ঘাতক দালাল নির্মল কমিটি শাহরিয়ার কবিরকে সি এম এম কোর্টে নেওয়া হয়েছে সোমবার অবৈধ পথে ভারতে যাওয়ার সময় ময়মন এর ধোবাউড়া সীমান্ত এলাকা থেকে মোজাম্মেল বাবু শ্যামল দত্তকে আটক করে পুলিশে সুপর্দ করা হয় পুলিশ জানায় অবৈধভাবে ভারতে যেতে রাতে একটি প্রাইভেট কারে ধোবা উড়া সীমান্তে যান তারা সোমবার রাতে ধোবা উড়া থেকে তাদের মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এদিকে ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার রাতে বনানীর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় এই তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিন করে রিমান্ড আবেদন করেছে পুলিশ সোমবার রাতে সাবেক রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম ছুজনকেও আদালতে তোলার কথা রয়েছে

বেশ কয়েকটি ধারায় মামলাটি এরই মধ্যে তাদেরকে আদালতে তোলা হয়েছে আদালতে বিচার কাজ চলছে এর আগে আপনাকে জানিয়ে রাখি যে যে সকাল নয়টার দিকে তাদেরকে ডিবি অফিস থেকে এই আদালতে আনা হয় এরপরেই এই কিছুক্ষণ আগে তাদেরকে আদালতে তোলা হয়েছে সরকার পক্ষ থেকে এরই মধ্যে দশ মধ্যেই অর্থাৎ বিচার কাজ শেষ হওয়ার পর আদালতে রায়

আ তামল দস্তকে থেকে একটি মামলায় হত্যা মামলায় আদলশান্ত থেকে কেটে মামলায় হত্যা মামলায় আদালতে নেওয়া হবে সেটি প্রক্রিয়া শুরু হয়েছে আমরা একটু পর হয়তো সেটি জানতে পাবো বিস্তারিত সে বিষয়ে জানাতে পারবো তবে আদালত চত্বরে কঠোর নিরাপত্তা এর আগে যেমনটি হয়েছে যে নানান ধরনের অপকিতকর ঘটনা ঘটেছে ঘটে যে গেট গেটের

ধন্যবাদ মুহিত ভারত অনুপ্রবেশ চেষ্টা মামলায় সিলেটের আদালত থেকে জামিন পেয়েছেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক অন্য মামলায় গ্রেফতার দেখে তাকে ঢাকায় আনা হবে সকালে সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য তাকে আদালতে হাজির করা হয় এ সময় একটি মামলায় জামিন পান তিনি এর আগে চব্বিশ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার সময় বিজিবির হাতে আটক হন মানিক পরদিন আদালতে তোলার সময় বিক্ষুব্ধ ছাত্র জনতার ক্ষোভের মুখে পড়েন সাবেক এই বিচারপতি শিকার হন হামলার আদালত তাকে কারাগারে পাঠালেও সেখানে তার অবস্থার অবনতি হয় পরে সিলেট এম এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শরীরে অস্ত্র প্রচার করা হয় দীর্ঘদিন চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে উঠলে সকালে আদালতে নেওয়া হয়েছে নিম্নচাপের প্রভাবে ভেঙেছে সাতখিরার বেতনা নদীর বেড়িবাঁধ প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা ভেসে গেছে হাজার হাজার বিঘাবোচ্চের এদিকে বাগেরহাটে ও ব্যাপক ক্ষতি হয়েছে চিংড়ি চাষিদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট জোয়ারের পানি টড়ে ভেঙেছে সাতখিরা সদর উপজেলার বিনেরপোতা মহাশাসন সংলগ্ন বেতনা নদীর প্রায় 30 ফুট বেড়িবাঁধ এতে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা এছাড়া তিন দিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে পৌর এলাকার নিম্নাঞ্চল ভেসে গেছে পাঁচ হাজারের বেশি মৎস্য ঘের ও তিন হাজারের বেশি পুকুর তলিয়ে গেছে আমন ক্ষেত হুমকির মুখে পড়েছে উপকূলীয় উপজেলা শ্যামনগর ও আশাশুনির জরাজীর্ণ বেড়িবাদ এবছর যত আপনার গ্রাম আছে ঘের বেড়ি আছে আপনার গরু ছাগলের খামার বেড়ি মানে যা আছে সবকিছু চলাই গেছে এলাকার ঘের ভেড়ি বাড়ি কোনো কিছুই আর ভালো নেই প্লাবিত হয়েছে ফসলের জমি ধানের ক্ষেত বসত বাড়ি আমাদের কোনো কিছুই নেই আমরা একেবারে সর্বশান্ত হয়ে গেছি পানির পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে এবং আমাদের যে বেদনা নদী বেদনা নদীতেও অনেক বেশি পানির পরিমাণ পাশাপাশি কিছু এলাকায় আমাদের কাছে খবর আসছে যে কিছু ভেদ মানে তলিয়ে গেছে পঁচিশ মিটার অংশ হঠাৎ করে ভেঙে যায় এবং সেই ভাঙ্গার মেরামত প্রস্তুতি হিসাবে আমরা বাঁশ বন্দি জিও রোল স্টক করেছি এদিকে টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে বাগেরহাটের চিংড়ি চাষিদের ভেসে গেছে জেলার কয়েক হাজার ঘের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গলদা চিংড়ি উৎপাদনের অন্যতম এলাকা ফকিরহাট চিতলমারি ও মোল্লাহাট উপজেলায় পুঁজি হারিয়ে দিশেহারা চাষি ও ব্যবসায়ীরা করলা শসা কদু সব বিভিন্ন প্রকার সবজি চাষ এখানে হয় সেই সবজি গাছগুলো সবগুলো চলে গেছে মারা গেছে তারপরে গের বেড়ি হাজার হাজার বিঘে জমির ক্ষতি হয়েছে ফসলের ক্ষতি হয়েছে এবং কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে কোনো রকম ডাবি ডুবা দিয়ে খড়কুটো দিয়ে রাখছে তারপরে ওটাতে মাছ ঠেকানো যায় না আমরা অনেক টাকা লোন টোন করে এই মাছটা ছাড়ি এমন সবাই মাছ বিক্রি করব এই সময় তো দুর্ঘটনা ঘটে গেছে তাতে করে আমাকে তো আর বাঁচার কোনো উপায় দেখতেছি না এই মাছের চাষের পরেই আমরা নির্ভরশীল এবং এইটা যদি সরকার আমাকে দিকে যদি একটু সুদৃষ্টি না থাকায় তাহলে আমরা কোনো রকম এটা পুষায় নিতে পারবো এই সময়টা হচ্ছে মাছ ধরার সময় মানে পুরনো চিংড়ি মাছ ধরার সময় ঠিক তার পূর্ব মুহূর্তে এই তিন দিনের অতি ভারী ব্যবসায় কারণে সমস্ত ঘেরগুলো ডুবে গেছে এই মানুষগুলো সর্বশান্ত হয়ে গেছে ক্ষতি কাটিয়ে উঠতে নানা পরামর্শ দিচ্ছে মৎস্য বিভাগ যেহেতু একটা দুর্যোগপ্রবণ এলাকা এবং যেখান থেকে আমাদের পানির পানিটা আসে যেখান থেকে চাষ করে পাশাপাশি থাকলে ঘেরটাকে আপনার তিন ফিট বা পাঁচ ফিট গভীর করে চারপাশে নির্দেশ ঘিরে রাখলে এই ক্ষতির অংশ থেকে অনেকাংশে রোধ করে বাগেরহাটে সাতষট্টি হাজার হেক্টর জমিতে সাড়ে আটাত্তর হাজার বাগদা ও গলদা চিংড়ির ঘের রয়েছে বাংলাদেশন নিউজ ডেস্ক দর্শকে ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল এগারোটায় এছাড়া বাংলাদেশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিবি নিউজ টুৱেণ্টি ফ'ৰ ডট কম আৰু ফেচবুক ডট কম স্লাশ বাংলা ভিছো নিউজে আৰু ছাবস্ক্ৰাইব কৰো ইউটিউব ডট কম স্লাশ বাংলা ভিছো নিউজ ধন্যবাদ